আমার মেয়ে ওর লাঞ্চ কমপ্লিট করে সোফাতে বসে বসে মন দিয়ে টিভি দেখছে, মানে ওর কার্টুন দেখছে। আর একটু পরে তোকে ঘুম পাড়াবো, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে বাইরের পরিস্থিতিটা একটু শেয়ার করে। বাইরে তো প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড কড়া রোদের তাপ, আর তাও এখন দুপুর বেলা। কেমন অবস্থা হতে পারে তোমরা তো বুঝতেই পারছো, বাইরেটা যেমন সবুজ যেমন সুন্দর, কিন্তু এই রোদে তো আর কিছু বলার নেই। এই রোদে যদি কেউ বাইরে বেরোয় না, পুরো আমসত্ত্ব হয়ে ফিরবে। তো যাই হোক, এটা মজা করে বললাম। এই যে রোদ পড়ছে, দুপুর বেলা না বেরোনোই ভালো এখন সবার জন্য। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর গরমে তো সবারই নাজেহাল অবস্থা, আমারও একই। কারণ রান্না বান্না করে স্নান করে এই জাস্ট এসে একটু বসলাম। আর যেহেতু রমজান রোজা চলছে, তো রোজার জন্য না কোনো কষ্ট হচ্ছে না, কোনো জল তেষ্টা কি কিছু সেরকম কিছুই পাচ্ছে না, কিন্তু গরমের একটা মানে প্রভাব তো পড়ে না, সেটাই আর কি হচ্ছে। বাইরেটা তো দেখালাম কি রোদ পড়ছে, আর আমার মেয়ে বসে টিভি দেখছে। আর আমি ভাবলাম যে এই ঘরটায় এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি। আমার এই ঘরের অবস্থাও খুবই খারাপ, জামা কাপড় গুলো পড়ে আছে, গুছানো হয়নি, ইচ্ছা করছে না গরমে যে গুছাবো। দেখি কখন গুছিয়ে উঠি, গুছিয়ে তো জায়গায় জায়গায় রাখতে হবে না, নাহলে এরকমই পড়ে থাকবে, আর দেখতেও ভালো লাগে না। ঘর দোর একটু যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি সারাদিন সব কাজের মাঝে, এই আর কি। আর ইফতার করার পর না একটু শরীরটা ছেড়ে দেয়, মনে হয় একটু রেস্ট করি, তার জন্য আর কি করে উঠতে পারছি না। তো করে নেব, করতে তো হবেই। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, চল। এই দেখো আমার জানালার মধ্যে কিসে বাসা করেছে একবার দেখো, পাখি বাসা করেছে, আর বাসাটাকে কত দূর পর্যন্ত তুলেছে দেখতে পাচ্ছো? এটাকে না সরাতে হবে, কারণ এখানটা কেমন নোংরা হয়ে যাচ্ছে। আর কদিন আগে বৃষ্টি হয়েছিল যখন, তখন পাখির পটিতে না কেমন একটা বাজে স্মেল করছিল ঘরের মধ্যে, তার জন্য জানালাটা না প্রায় সময় বন্ধই রাখতে হয়, কারণ গাছপালা তো প্রচুর চারিদিকে, আর পোকামাকড়ের উপদ্রব তেমন আছে, একটু বৃষ্টি হলে একটু বেড়েই যায়। তো সেই ভয়েই আর কি জানালাটা নেট লাগানো আছে, কিন্তু তাও ওই সাইডটা বন্ধই রাখা হয়, ইউজ করা হয় না। আর এই ঘরটায় তো সেরকম ভাবে কেউ থাকে না, কেউ আসলেই তখন থাকে, যেমন আমার শ্বশুর শাশুড়ি আসলে থাকে, কিংবা আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে থাকে, তার জন্য ঘরটা প্রায় এরকমই থাকে, জামা কাপড় একটু পরে থাকে, যাই হোক একটু গাফিলতি করি, কিন্তু যখন আমার বাড়ি থেকে কেউ আসে গুছিয়ে পরিপাটি করে দিই, এই আর কি। তো যাই, দেখি আমার মেয়ে কি করছে। মেয়েকে না ঘুম পাড়াতে হবে এই গরমের মধ্যে, এবার তো আমার মাথাটা খারাপ করে দেবে, তোকে ঘুম টুম পাড়াই। আর আমি আজকে কি রান্না করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি, তো দেখে নাও আমি কি রান্না করেছি আজকে। আর এই গরমে কিন্তু খুব টেস্টি ওটা, আর খাওয়া ওটা খুবই ভালো। এই গরমে এরকম হালকা ফুলকা খাবার তো শরীরের জন্য খুবই ভালো, তো তাই চেষ্টা করেছি তোমাদের সঙ্গে আজকে এরকমই একটা রান্না শেয়ার করে নেওয়ার। তো ওটা একটু প্লিজ দেখে নিও। ঢ্যাঁড়স দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে ঢ্যাঁড়সেরই একটা রেসিপি বানাবো। ঢ্যাঁড়স বলো আর যাই হোক ভেন্ডি বলো, আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়স তো আগেই ধুয়ে নিতে হয়, মানে কাটার আগে। তো ধুয়ে নিয়ে ভালোভাবে এটা আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর কি কি করি চলো দেখা যাক। তো কড়াইতে তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আমি কিন্তু সব রান্না প্রায় সর্ষের তেলেই করি, সাদা তেলটা ভাজাভুজির জন্য ইউজ করি, সর্ষের তেলেই করি। আর তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। তো তারপরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কিছুটা, কারণ ঢ্যাঁড়সের মধ্যে যাবে হচ্ছে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নেব। একটু নুন হলুদ দিয়ে জাল দিয়ে নিলে হয়, কিন্তু ভাজা ভাজা করলে না সেই গন্ধটা থাকে না, তার জন্য ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজাতে এমনিও শুধু খেতে ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস চিংড়ি মাছ। চিংড়ি মাছ যে কোনো রান্নাতে দিলে না টেস্ট একদম মানে বলার মতো থাকে না, দারুণ হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি পুরো চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল তার উপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তেল দেখতেই পাচ্ছ তোমরা একদম একটুখানি আছে। তো এইটুকু তেলেই আমি রান্নাটা করব, কারণ যেহেতু প্রচণ্ড গরম আর যতটা পারা যায় তেল কমই রান্না করা এখন ভালো, তেল মানে কম খাওয়া তো এমনিই ভালো আর এই গরমে তো আরও ভালো তার জন্য। আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করব তার জন্য। তো পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে দেব হচ্ছে এক চামচ মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে শুকনো মশলার মধ্যে হলুদ দিলাম, তারপরে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দেওয়ার পরে দেব হচ্ছে
লঙ্কার গুঁড়ো, তো এই সব শুকনো মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব, আর তার আগে দেব হচ্ছে একটুখানি জল। জল দিয়েই মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো, এরকম ভাবেই একটু একটু করে জল দেব আর মশলাটাকে ভালোভাবে কষাবো, যাতে পেঁয়াজটাও একদম গলে যায় আর একটু ব্যাপারটা মাখামাখা যাতে হয় তার জন্য। তো আবার জল দিলাম, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তেলটাও ছেড়ে দেয় আর মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তো এবার তো এটা হয়ে গেছে, ঢেঁড়শগুলো সব দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রাম কি 300 গ্রাম মতো ঢেঁড়স আছে, তো পুরো ঢেঁড়সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুরো ঢেঁড়সের গায়ে মাখামাখা হয়ে যায়। তখন তো বললাম নুনটা এখন দেবো না, নুনটা লাস্টেই দেবো, একটাই কারণ সেটা, সেটা হচ্ছে যে ঢেঁড়সের মধ্যে যদি আমি এখন নুন দিয়ে দিই অনেকটা জল ছেড়ে দেবে আর ঢেঁড়স না একদম মানে ছাড়া ছাড়া হয়ে যেতে পারে, আর ঢেঁড়সটা গোটা রাখতে চাই তার জন্যই আর কি লাস্টের দিকে নুনটা দেব, কারণ এটাই দেওয়া উচিত ঢেঁড়সে। প্রথম দিকে নুন দিলে ঢেঁড়সটা অনেক সময় ভেঙে যায়, তো ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে, তো ওগুলো ওরকমভাবে মুখে পড়লে ভালো লাগে না তার জন্য। তো দেখো আমার পুরো একদম ভালোভাবে নাড়ানো চড়ানো হয়ে গেছে, এবার হচ্ছে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে যেহেতু আবার একবার মানে মশলাটাকে ঢেঁড়সের সাথেও একটু কষানোর মতো হালকাভাবে করে নিচ্ছি, যাতে ভালোভাবে মশলাটাও ঢেঁড়সের মধ্যে ঢুকে যায় তার জন্য, যেহেতু এটা একটু বড় বড় করে কেটেছি না তার ওই ওই কারণ। এই ঢেঁড়সটাও প্রায় অল্প অল্প জল দিয়ে ভালোভাবে তো কষানো হয়ে গেছে, তো এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল। তো জলটা প্রায় একদম ডুবো ডুবো করেই দেব, আর মোটামুটি ভালো পরিমাণে আর কি জল দিলাম সেটা তোমরা দেখতেই পেলে। তো জলটা দেওয়ার পর আমি ভালোভাবে চারিদিকে মশলাটা লেগেছিল তো ওটা খুন্তি দিয়ে ভালোভাবে আর কি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো যখন ফুটবে টকবক করে। তো দেখো ঢাকাটা খুললাম আর টকবক করে একদম ফুটছে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, নুনটা কিন্তু এই সময়ই দেব, তার কারণ হচ্ছে এই সময় আর একটা জিনিসও দেবো, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে ওপর থেকে আমি দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম তোমরা দেখেছো। চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ যাতে একটু ভালোভাবে মাখামাখা হয়ে যায় তার জন্য। আর যেহেতু ঝোলটা এখনো অনেকটাই আছে, এই তরকারিগুলোতে একটু শুকনো শুকনোই ভালো লাগে, মানে একটু গা মাখামাখা হবে তার জন্য, তো ওই জন্য আমি আর একবার এটাকে ঢাকা দিয়ে একটু ফোটাবো যাতে এটা শুকিয়ে যায় ঝোলটা আর কি। আর আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খোলার পরে দেখো হালকা অল্প ঝোল আছে, তার কারণ হচ্ছে একটা, এটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো কাঁচা আমের স্লাইস। তো আজকের আমার রেসিপি হলো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমের টক। তো এই রেসিপিটা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে থাকো, এই গরমে তো এর মতো মানে ভালো জিনিস আর হয় না। আমার তো এটা ভীষণ প্রিয়, এটা থাকলে আমার আর মানে কিছু লাগে না, এটা দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। অনেকে হয়তো অনেক রকম ভাবে বানাও, আমি আমার মতো করে বানালাম। তো আমটা লাস্টে দিলাম একটাই কারণে, প্রথম দিকে আমটা দিলে একদম ঘেঁটে যেতে পারে আর প্রচুর টক হয়ে গেলেও ভালো লাগে না, সবজির তরকারি একটু হালকা টক টকই ভালো লাগে, তার জন্য লাস্টে দিলাম। আর আম তো গলতে বেশি সময়ও লাগে না, ওটা একটুখানি সময়ের ব্যাপার আর কি, 5 মিনিটের মধ্যে গলে যায়। দেখো গলেও গেছে আমটা, আর এটার উপর থেকে এবার আমি ভাজা মশলা ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা আমি ঘরেই করে রাখি, এরকম কোনো সবজির তরকারি হোক কিংবা মাছের ঝাল হোক, যে কোনো কিছু কিছু তরকারি আছে যেটাতে দিলে না খুব সুস্বাদু হয়। আর আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমের টকের ফাইনাল লুক হচ্ছে এটা। কেমন দেখতে হয়েছে বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে যদি এটা ট্রাই করে থাকো কেউ আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কেমন। তো আরো অনেক কিছু বানিয়েছি সেটা আর আজকে দেখাবো না। তো এটা একদম বিকেলবেলা, গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি ছাদে চলে এসেছি আর আমার মুখটা কি ফোলা ফোলা লাগছে তাই না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল তার জন্য। আর ছাদে অনেক কাপড় জামা ছিল সেগুলোকে তুলে নিচ্ছি, ক্যামেরাটাকে একটু সেট করে নেব, কারণ খুব প্রবলেম হচ্ছিল এক হাতে ক্যামেরা নিয়ে জামা কাপড় তুলতে, তো ক্যামেরাটাকে সেট করে আমি জামা কাপড় একদম তোলা কমপ্লিট করে নিলাম। ইফতারের জন্য এখন অনেকটাই সময় আছে, তার জন্য ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিতে, আর উপর থেকে এমন অপূর্ব দৃশ্য দেখেছি যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। চারিদিকটা দেখে যেন মনে হচ্ছিল যেন সাদা কার্পেট কেউ একজন বিছিয়ে দিয়েছে, আর এত সবুজ দেখতে তো আমার দারুণ লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এই দিকটা তো তোমাদের দেখিয়েছিলাম কেমন কার্পেটের মতো হয়ে আছে, যেন সাদা কার্পেট বিছিয়ে রেখেছে কেউ, এত সুন্দর কাশফুল হয়েছে না মানে কি বলবো। আর চারিদিকটাকে একটু দেখিয়ে দিলাম, এগুলোতে কিন্তু কিছুদিন পরে পুরো কৃষ্ণচূড়া ভরে যাবে আর পুরো ছাদে উঠলে মনে হবে চারিদিকটা লাল লাল হয়ে আছে।
আর আমি একেবারে চলে এসেছি ইফতারের টেবিলে। দেখো শরবত আছে, ঠান্ডা জল, শাবু শরবত, আর আজকে না আমি একটু চানা বানিয়েছি। দেখো এখানে শসা, টমেটো কুচি, তারপর একটু বেদানা দিয়ে দিয়েছি, তো এরকম চানা আর কি যেরকম ভাবে বানাই বানিয়েছি, কারণ আজকে আমার অন্য কিছু খেতে একদম ইচ্ছা করছিল না, আর খুব মানে কুড়েমি লাগছিল। আর করে আছে খেজুর আর কাঁচা ছোলা, তো এইগুলো হচ্ছে আমার ইফতার। আর বরকে একটু ধোসা অর্ডার করে দিতে বলেছি, ধোসাটা একটু পরে আসবে, তো তখন তোমাদেরকে দেখাবো। তো আমি ইফতারটা করে নিই। আর এই যে ধোসাও চলে এসছে, এটা এসছে হচ্ছে নামাজ পড়ার পর, আমার ইফতার মানে রোজাটা আর কি খোলার পর। তো এখন এটাকে খেয়ে নিয়ে আমি একটু রেস্ট করব। আর আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আর আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর সবাই ভালো থেকো, গরমে সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।